হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ হচ্ছে, আর তোমাদের কাছে সেই খবর পৌঁছে দিতে আমি চলে এসেছি সবার আগে। লাস্ট ডেট কিন্তু বলে দিচ্ছি, শেষ তারিখ হচ্ছে আমাদের 14 তারিখ, তার আগে কিন্তু আমাদেরকে আবেদন করে ফেলতে হবে। তো হুগলি জেলা থেকে কোন কোন পোস্টে কি কিভাবে নিয়োগ হচ্ছে আমরা আরো ডিটেইলসে দেখব, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কি কিভাবে নিয়োগ হচ্ছে কোথায় কোথায়। দেখো, স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হচ্ছে, আমি যেমনটা প্রথমেই বললাম, অনেকগুলো পদে নিয়োগ হচ্ছে, সমস্ত ধরনের যোগ্যতায় নিয়োগ হচ্ছে, তাই প্রত্যেকে মন দিয়ে দেখো। প্রথমেই বলি, অফিসার ইনচার্জ আর চিলড্রেন্স হোম ফর গার্লস উত্তরপাড়া হুগলি। এখানে তোমার বয়স একটাই ভ্যাকেন্সি আছে, মেয়েদের জন্য সংরক্ষিত আসন, হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে তোমাকে, তোমাদের আর বয়স হতে হবে 27 থেকে 42 বছরের মধ্যে। হুগলি থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই এই পদের জন্য আবেদন করে দাও, কারণ মেয়েদের জন্য এটা স্পেশাল। তোমাকে কি যোগ্যতা লাগবে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, ল, পাবলিক হেলথ, এগুলোর মধ্যে তোমাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েট করতে হবে যে কোনো একটি বিষয়ে। এছাড়াও তোমাকে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা লাগবে যে কোনো মানে এখানে কাজ করার। এছাড়া তোমাকে কিভাবে আবেদন হবে, মানে কিভাবে কি হবে, এখানে পরীক্ষা দিতে হবে, 60 নম্বরে তোমাদের রিটেন টেস্ট থাকবে, এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ফিল আপ করতে হবে সেটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। এই যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদনপত্র পেয়ে যাবে, এবং আবেদনপত্র ফিল আপ করে কিন্তু তুমি এখানে জবটা পেয়ে যেতে পারো পরীক্ষা দিয়ে। নেক্সট চলে আসি আমরা তোমার হচ্ছে কুক অ্যাট চিলড্রেন্স হোম ফর গার্লস উত্তরপাড়া হুগলি। কুক লাগছে, কুকের জন্য আমরা এখান থেকে দেখব যে এখানেও কিন্তু ফিমেলদের জন্য আসন সংরক্ষিত আছে, এবং একটা মাত্র ভ্যাকেন্সি আছে, 12,000 টাকা কিন্তু স্যালারি দিচ্ছে, নেহাত কম টাকা নয় কিন্তু। 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, আর তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। তো আশা করি আজকের যুগে সবাই তোমরা মাধ্যমিক পাস, তো সমস্যা হবে না, এবং তোমাকে মোটামুটি একটু রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে 50 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে, আর তোমরা তোমাদের এখানে কিন্তু অফলাইন মোডে তোমাকে গিয়ে সমস্ত ডকুমেন্টস জমা করে আসতে হবে। আর সেটা তোমরা এই যে দেখো, অফলাইন হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড অ্যাট এসডিও সিরামপুরের যে এসডিও অফিস আছে সেখানে গিয়ে তুমি কিন্তু এই ফর্মটা জমা দিয়ে আসবে তোমাদের, ঠিক আছে? তাহলে তোমাদের সমস্ত ডিটেলস লিখে কিন্তু তোমাদের সমস্ত কপি সহ তুমি শ্রীরামপুরে এসডিও অফিসে জমা দিয়ে আসবে। নেক্সট চলে আসো, পরবর্তী ভ্যাকেন্সি আমরা দেখব। পরবর্তী ভ্যাকেন্সি আমরা দেখছি এখান থেকে ক্লার্ক নিয়োগ হচ্ছে, ফিমেল ক্লার্ক, এটাও কিন্তু মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারে, একটা ভ্যাকেন্সি আছে, 28 থেকে 37 বছর বয়স, টাকাও কিন্তু 12,000 পাবে তোমরা। এখানেও তোমাকে রিটেন টেস্ট দিতে হবে 60 নম্বরের, এবং তার সঙ্গে সঙ্গে 40 নম্বরের কম্পিউটারে পরীক্ষা দিতে হবে, কম্পিউটার কিন্তু এখানে জানতে হবে। তার মানে আমরা এখান থেকে দেখব যে মাধ্যমিক পাস হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে রেজিস্টার ফার্মাসিস্ট উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমার কিন্তু থাকতে হবে। 2 বছর এক্সপিরিয়েন্স না থাকলে ফার্মাসিস্টে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখান থেকে তুমি অনলাইন অ্যাপ্লিকেশন মানে ফর্মটা পেয়ে যাবে এই ওয়েবসাইটের থ্রু দিয়ে, সেখান থেকে কিন্তু তুমি সরাসরি ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দিতে পারো। তারপরে চলে আসছি আমাদের কর্মবন্ধু, এটা কিন্তু মেয়েদের জন্য সংরক্ষিত আছে, 4টে আমরা এসসি, একটা ইউআর, এবং তোমার হচ্ছে একটা এসটিতে আমরা কিন্তু মানে মোট 4টে ভ্যাকেন্সি আছে তোমাদের এখানে, এসসি, ইউআর এবং এসটিদের জন্য আসন সংরক্ষিত আছে। 3,000 টাকা তোমার মাসিক স্যালারি দেবে, 18 থেকে 37 বছর বয়স হতে হবে, এবং তোমাকে লিখতে পড়লে জানলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে কর্মবন্ধু পদে। এবং তোমাকে পরীক্ষা বলতে একটা ছোট্ট ইন্টারভিউ হবে, সেখানে ধরো তোমার নাম জিজ্ঞেস করলো, তোমার কোয়ালিফিকেশান জিজ্ঞেস করবে, এরকম একটা বেসিক ইন্টারভিউ হবে, এবং তারপরে কিন্তু তুমি সরাসরি চাকরি পেয়ে যাবে, এবং এসডিও অফিসে গিয়ে তোমাকে কিন্তু ফর্মটা আর কি জমা দিতে হবে। তো তাহলে এইগুলো তোমাদের বলে দিলাম। দেখো লাস্ট ডেট 14/8 লাস্ট ডেট কিন্তু, তো তার আগেই কিন্তু সবাই ফর্ম ফিল আপ করে নাও, এবং তার আগেই সবাই কিন্তু ফর্ম ফিল আপ আমি ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছি, তাই সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নাও, এবং সবাই কিন্তু ফিল আপ করে নাও। এটা খুব ভালো একটা অপরচুনিটি তোমাদের জন্য ছিল, আমি বারবার করে বলছি। দেখো এরকম দেখতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ফর্ম,
তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে, এই যেখানে অফিশিয়াল ওয়েবসাইট আছে অফিশিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখানে গিয়ে তুমি ক্লিক করলেই এরকম একটা ফর্ম তোমাদের বেরিয়ে আসবে। সেটা তোমরা প্রিন্ট আউট করবে, ফিল আপ করবে সুন্দর করে, এখানে ছবি দেবে, তোমার নাম ঠিকানা সমস্ত যা যাবতীয় তথ্য লিখবে, লিখে ভাঁজ করবে, ভাঁজ করে কিন্তু গিয়ে জমা দিয়ে আসবে। আর এখানে এর সঙ্গে সঙ্গে যাবতীয় যে ডকুমেন্টস, ধরো মাধ্যমিক পাশের যে যোগ্যতার ডকুমেন্টস বা এরকম ধরনের যে জিনিসগুলো আছে সেগুলোকে কিন্তু তোমাকে জমা করতে হবে এই ফর্মটার সঙ্গে সঙ্গে। দেখো এই যে আমি ওয়েবসাইট তোমাদের জন্য আরও ভালো করে লিখে দিয়েছি, এই যে ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে, খুব ভালো অপরচুনিটি, একদম মিস করো না, খুব ভালো অপরচুনিটি, এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করো। আমি আরও ডিটেলসে লিখে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও এখান থেকে, ভালো তাহলে পড়তে পারবে। আধার কার্ড এবং দু কপি পাসপোর্ট সাইজের ছবি, তোমার এজের প্রুফ, তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তার প্রুফ কিন্তু তোমাকে একসঙ্গে জমা দিতে হবে ওই ফর্মটার সঙ্গে, বারবার করে বলছি। আর তার সঙ্গে সঙ্গে বলে রেখে দিই, আমাদের এখানে কিন্তু সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন দেওয়া হয়। তো মাত্র 690 টাকায় তুমি এক বছরের জন্য একটা কোর্স কিন্তু তুমি পারচেস করতে পারো, যেখানে তুমি সব রকমের সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। তো এই নাম্বারে তুমি কল করবে এবং এখান থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবে। অন্যদিকে আমরা WBCS-এর নতুন ব্যাচ লঞ্চ করেছি, তার জন্য তোমাকে কিন্তু এই স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এবং আরও তথ্য জানতে পারবে, তাহলে তোমরা কিন্তু WBCS-এও আমাদের সঙ্গে ক্লাস করতে পারো। তাহলে এই ছিল তোমাদের আজকের নিয়োগের কথা। আমি বারবার করে বলছি, হুগলি জেলা থেকে অনেকেই আমাকে প্রশ্ন করছিল ম্যাম ICDS, দেখো ICDS-এর থেকে বেটার আমি জব নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো অবশ্যই সবাই ফর্ম ফিল আপ করো এবং ভালো করে পরীক্ষা দেওয়া জানিও যে কেমন কি পরীক্ষা হলো। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে সেটা জানাতেও কিন্তু ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্ত রইল, সকলে ভালো থেকো।